কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আজাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে, তারা বলছে যে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আজাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছেন, আল্লাহু আকবার। রিহান আমরা মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে। এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান আমরা। আরেকটা হচ্ছে দুই, ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাইস্সাআ, কিয়ামতের আগে আগে মুজানুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়াবাদাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো, সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। আপনারা তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন, কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প ভিতর থেকে বারোটা সুর হয়ে যাচ্ছে মানুষ, আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে। আজ এই আকিদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের, যে এরকম কোন আকিদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের, এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের। এখানে বড় বড় অনেক গোলামের গ্রাম আছেন, আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা বোধ করছি। আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করে, কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন নাই, বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফুরি হবে? ইমান থাকবে? পশ্চিম কালেও নয়। একজনকে চার্জ করা হচ্ছে। অবশ্য এখানে একটা বিষয় আছে, এটা হয়তো সবাই ধরতে পারছে না, এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে। একটা হচ্ছে বিবর্তনবাদ, একটা হচ্ছে ইতিহাস বিকৃতি, একটা হচ্ছে সমগামিতা শিক্ষা প্রদান করা, একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্ট সেটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা, এরকম কিছু ইস্যু কিন্তু উঠেছে। আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বারোটার মানুষ নিয়ে, তাই না? এখানে বারোটার মানুষটা মূল জিনিস না, এই পুরো জিনিসটার মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10-20-30 বছর পড়াশোনা করে তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকেই চিনবে না, নাউজবি। এইটা উদ্দেশ্য ছিল, আর এটা উদ্দেশ্য। আরেকটা বড় উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা। খেয়াল করে দেখবেন ফরায়েজি আন্দোলন, হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ, তিতুমির, এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে, যেমন সেন শাসন, খেয়াল করেন নাই, তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে, এটা খুব ভালো ছিল। একটা জায়গায় দেখলাম দেখেছি ওইটা নাকি গণতান্ত্রিক ছিল, তা আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল? সেন আর পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল? কি কি দিয়ে মানুষকে কি শেখাচ্ছে আল্লাহ ভালো জানে। তো শিক্ষা ব্যবস্থার বেহাল দশা, কি দশা? বেহাল দশা। আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে নবীজি বললেন ওয়াতুউল্লিমালিগাইরিদ্দিন, ভূমিকম্প আল্লাহর আজাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা। এবার শোনেন কি আজাব আসবে এই কাজগুলো করলে, এই কাজগুলো করলে কি আজাব আসবে একটু শোনেন, এরপরে আমি সামনের দিকে যাচ্ছি। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, এক, যখন গনিমতের মাল রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদের কে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে,
কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেশা কাজ বাড়বে এবং কমে নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি, সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় ন্যায় মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন ফাল ইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? এক নম্বর রিন আন হামরা, উত্তপ্ত কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আজাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে, যে পাপগুলোর কারণে জালজালা ভূমিকম্পগুলো আসে, এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি, তা আসা তো কথা আমার এখানে থাকে, বুঝতে পারছেন না মনে হয়। মাদকদ্রব্যের প্রচলন বাংলা মাটিতে বেশি না কম? কত বেশি? প্রচণ্ড রকম বেশি। হে বেশি না? নগ্নতা বেহায়াপনা বেশি না কম? গান বাজনা বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কি না? নগ্নতা ব্লু ফিল্মস পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নেই গিয়ে? করাপশন দুর্নীতিতে আমরা কত নম্বর? আজকে আসছি 12, আগে ছিল 13, আজকে হয়েছে 12, মাশাআল্লাহ উন্নতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না করুন না বেশি? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কি না? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কি না? মানুষ সম্পদ লুটে পটে খাচ্ছে কি না? তো ভূমিকম্প আসার যে কারণগুলো, এগুলোতে তো আমরা ফার্স্ট, তাহলে ওখানে এত বড় আজাব কেন? এটা প্রশ্ন না? আল্লাহ পাক উত্তর ভালো জানেন। তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা, যদি তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আজাব আসবে। তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ, ভূমিকম্প যে পাপের কারণে আসে, এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর দুই নম্বর হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান আফগানিস্তান চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি যে কিয়ামতের আগে আগে তিনটা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? তিনটা। এই কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই তিনটা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া মায়ানমার ইন্দোনেশিয়া মালয়েশিয়া, এই পূর্ব দিক, এদিকে একটা ভূমিধ্বস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর তিন নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরাবিয়া, আরাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই তিনটা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরও বলে গেলেন ওয়াবাদাহু সানাওয়াতু যালাযিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করবো? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করবো? আমরা আরও ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না, এগুলো করবো আমরা? নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাজকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান। একই সাথে পশ্চিমাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান। দুটোই দরকার আছে, আছে কি নাই? দুটোই দরকার আছে। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট, HAARP, হার্ট। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে HAARP, হার্ট মনে থাকবে। এখনই গুগল সার্চ করে দেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করেন কি জিনিস এটা, কি করা যায় এটা দিয়ে। আপনাকে বলে দেই, দাজ্জাল কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কেন সে পুরো বিশ্বটা শাসন করবে। দাজ্জাল বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিং গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্টরা এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নাই।
মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে এক বছরের সময়। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নিবে। দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান, এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন, পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না।